হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দীপু আইটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এমন একটি সাইট দেখাবো যেখান থেকে আপনারা ফ্রিতে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড পেতে পারবেন, এবং সেই কার্ডের মাধ্যমে আপনারা অনলাইনে যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আপনারা সেই কার্ডের মাধ্যমে আপনারা শপিং করতে পারবেন, তাছাড়া আপনারা ফেসবুক বুস্ট বলেন, ইউটিউব বুস্ট বলেন, আপনারা ডোমেন হোস্টিং বলেন, আপনারা সেই কার্ডের মাধ্যমে আপনারা অনলাইনে যে কোনো কাজে আপনারা সেই কার্ডটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এই ভিডিওটিতে এ টু জেড আমি বিস্তারিত আলোচনা করব, এবং অ্যাকাউন্ট খোলা থেকে আমি সব কার্ড নেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে সবকিছু দেখাবো এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ভিডিওটিতে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি একটি ব্রাউজারে যাব। তো তারপর আমরা এখানে যে সাইটটার কথা বললাম সেই সাইটটা আমরা এখানে লিখবো, ইন্ডেক্স মানি। এটি একটি রাশিয়ান সাইট। এই সাইটের মাধ্যমে আপনারা একটি ভার্চুয়াল কার্ড পাবেন, মাস্টার কার্ড। তো আমাদের বিস্তারিত আপনারা এগুলো দেখে নেবেন এবং করে নেবেন। তো আমি এখানে একটি অ্যাকাউন্ট করব। প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে এই সাইটে। ক্রিয়েট এ ওয়ালেট আমরা এখানে যাব। তো এখানে আসার পর আমরা প্রথমত যে কাজটি করব, আমাদের এখানে ফিল আপ করতে হবে, আমাদের ডিটেলসগুলো প্রোভাইড করতে হবে। তো এখানে আমার নেম দিতে হবে, তো আমি এখানে আমার নামটা দিব। আপনাদের ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনারা ব্যবহার করবেন। সবকিছু রিয়েল দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো শিওর নেম, এখানে আমাদের তার এখানে আমাদের লাস্ট নেমটা দিতে হবে, এবং এখানে আমাদের একটি ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে একটি ইউজার নাম দিব। তারপর এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে, আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, এটা আপনারা মনে রাখতে পারবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড, আবারও সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন। তো তারপর এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি আমরা এখানে প্রথমে +88 দিব। আপনারা এভাবে দিবেন +88, তারপরে 0, তারপরে আপনাদের নাম্বারটা তুলবেন। তো আপনাদের নাম্বারটা তোলার পর এখানে কনফার্ম নাম্বার, আপনাদের কনফার্ম নাম্বারে যাওয়ার পর আপনাদের যে নাম্বারে আপনারা দিয়েছেন সেই নাম্বারে একটি SMS যাবে। তো সেই SMSটি আপনারা এখানে যে কোডটি যাবে সেই কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন। আপনাদের ফোনে একটি কোড যাবে, সেই কোডটি আপনি দিয়ে দেবেন। তারপর কনফার্ম দেওয়ার পর রেজিস্ট্রেশন নাও, তো আমরা রেজিস্ট্রেশন নাও ক্লিক করব। তো তারপর আমি অ্যাকসেপ্ট, আমি এখানে অ্যাকসেপ্ট করব। তো তারপর বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার এখন অ্যাকাউন্ট কিন্তু রেডি। তো আমি বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের ব্যালেন্স কিন্তু 00, যেহেতু আমরা অ্যাকাউন্টটি নেওয়া খুললাম। তারপরে কার্ড, আপনাদের তো কোনো কার্ড নেওয়া থাকে সেখানে আপনাদের এখানে শো করবে কার্ড, আমাদের যেহেতু কার্ড নেওয়া নেই। তো তারপর আমরা আপনাদের এগুলো আপনারা দেখে নেবেন সব কিছু ভালোভাবে, আপনাদের তাও ইউজার নাম এবং আপনাদের ওয়ালেট শো করবে। তা আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিং আসার পর আপনারা এখানে প্রোফাইলটা এডিট করে নিতে পারেন, আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন। তো আমি এডিট করব।
আমরা চিটিং এ আসি, এগুলো যদি আপনাদের কোনো কিছু চেঞ্জ করার থাকলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এখানে সার্ভিসে যাব। সার্ভিসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা 00 এবং এখানে পয়েন্ট শো করে, এই পয়েন্টে কিন্তু আমাদের 00। এখানে কিন্তু আমাদের ওয়ালেট, আমাদের এখানে কিন্তু এই অ্যাকাউন্টে আমাদের ওয়ালেট। আর আপনাদের এখানে কার্ড শো কার্ড নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাদের কার্ডটি এখানে শো করবে। Yandex মানি এখানে আপনাদের একটি ফ্রি মাস্টার কার্ড, তো আমি আপনাদের এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি ইংলিশ করে নিচ্ছি, তো আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। দেখুন বন্ধুরা, ইন্ডেক্সে পেমেন্ট করতে পারবেন এবং ওয়েব মানির মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। তো ওয়েব মানি এখানে আপনাদের জাস্ট ওয়েব মানি যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করবেন। এখানে অটোমেটিক আপনাদের হাউ টু লিঙ্ক, এখানে লিঙ্কে অ্যাড হবে এবং এখানে আপনাদের আপনার কত ডলার এখানে দিতে চাচ্ছেন আপনাদের কার্ডটির ক্ষেত্রে সেই নিয়ে করবে। তাহলে প্রসেসে ক্লিক করে তারপরে আপনাদের কার্ডটা ডলার অ্যাড হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে। ইন্ডেক্স মানিতে আপনাদের ডলারটা অ্যাড হবে। এবং আমাদের এখানে কার্ড নিতে হলে আমাদের যদি আমাদের প্লাস্টিক কার্ড নিতে চাই সেক্ষেত্রে আমাদের 199 পারচেস করতে হবে, মানে আমাদের দিয়ে দিতে হবে। এবং ডিটেলস আপনার ঠিকানায়, আপনার যে ঠিকানা ব্যবহার করছেন আপনাদের সেই ঠিকানায় একটি কার্ড দিয়ে দেবে। তো আমি এখানে ভার্চুয়াল কার্ড নিয়ে দেখাবো। তো ভার্চুয়াল কার্ডটি একদম ফ্রি, আপনারা এই কার্ডটি আপনারা হাতে দেখতে পাবেন না, কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। আপনারা শপিং বলেন, ফেসবুক বুস্ট বলেন, ইউটিউব বুস্ট বলেন, ডোমেন হোস্টিং, আপনারা এই কার্ডের মাধ্যমে সব কিছু করতে পারেন। তারপর এখানে কার্ড নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তারপর আপনারা এই কার্ডের সার্ভিসটা আপনারা দেখে নেবেন যে কীরকম সার্ভিস দিচ্ছে তারা। তো এটা এক্সপায়ার ডেট কিন্তু এক ইয়ার, আপনাদের এক ইয়ার এই কার্ডটি থাকবে। আর আপনাদের মিনিমাম 100, সব কিছু আপনারা বিস্তারিত এগুলো দেখে নেবেন যে তাদের আপনার সার্ভিসটা কেমন দিচ্ছে। তো সার্ভিস আসলে অনেক ভালো দেয় দিচ্ছে আমি যা মনে করি। তো যাদের খুবই দরকার মাস্টার কার্ড, তারা এই সাইট থেকে আপনারা মাস্টার কার্ড দিতে পারবেন। তো এই ছিল, তারপর আমি আপনাদের কিছু রাশি দেখাবো কীভাবে আপনার কার্ড নিয়ে। তো গেট এর ভার্চুয়াল কার্ড আমি এখানে যাব। তো তারপর আমাদের এখন ফোনে একটি SMS যাবে, তো কোড যাবে, সেই কোডটি আমরা এখানে দিয়ে দিব। এই নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টে করেছেন সেই নাম্বার আপনাদের কোড যাবে, সেই কোডটি আপনারা এখানে বসাবেন। তো কোডটি বসানোর পর দেখতে পাবেন আপনাদের SMS-এ কিন্তু আপনাদের ফোনে কিন্তু এরকম মানে সিভিসি যেটা আমাদের লাগবে সেই কোডের কিন্তু ডিটেলস আপনারা SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদেরকে আমি সরাসরি কার্ডে দেখাবো, শুধু SMS-এ না, তাই সেক্ষেত্রে আপনারা সরাসরি কার্ডে আপনাদের SMS-এ চলে যাবে কার্ডের ইনফরমেশন যাবতীয়। তো আমরা এখান থেকেও দেখতে পাবো কার্ডের ডিটেলস, তো আমি দেখাবো আর এগুলো আপনারা সব কিছু দেখে নেবেন। তো আমি এখানে ভিউ কার্ডে যাবো। ভিউ কার্ডে যাওয়ার পর আবারও আমাদের ফোনে কিন্তু আপনাদের কোডটি যাবে, ওই কোডটি আপনারা এখানে বসে দিবেন। তো আমি এখানে আবারও সেই কোডটি বসাবো। আপনারা যতবার কার্ডে করবেন ততবার আপনাদের ফোনে SMS যাবে, কার্ডটা যদি আপনারা ইনফরমেশন দেখতে চান। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সব কিছু ডিটেলস শো করতেছে, কার্ডের নাম্বার, তাছাড়া আপনাদের কার্ডেতে আপনার ফোনেতে SMS যাবে এবং CVC কোডটিও আপনারা ফোনে পাবেন। তো এইভাবে আপনারা কার্ডের ডিটেলস দেখতে পাবেন। আমার কিন্তু অলরেডি একটা কার্ড নেওয়া হয়ে গেল অ্যাকাউন্ট খোলার পর, দেখতে পাইলেন আপনারা। এই তারপর আপনাদের
তো বন্ধু আর একটি কথা যে এখানে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অবশ্যই। তো ভেরিফাইয়ের ক্ষেত্রে আমি দেখাবো কীভাবে আপনার এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো এখানে ভেরিফাই ছাড়া কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ হবে না। তো অবশ্যই আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন, সেক্ষেত্রে আপনারই ভালো। তো তারপর এখানে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। তো ভেরিফাই করতে করতে আমাদের যা লাগবে সেটা হচ্ছে একটি পাসপোর্ট, আপনাদের নাম, তারপরে ডেট অফ বার্থডে সব কিছু আপনাদের এখানে দিয়ে দেবেন, এবং এখানে পাসপোর্টের যে নাম্বারটি থাকে আপনারা সেই নাম্বারটি এখানে বসে দেবেন। সেই নাম্বারটি আপনাদের বসে দিলে এখান থেকে আপনারা একটি কার্ড পাবেন এবং এখানে ডেট অফ বার্থডে। আর তাছাড়া আপনারা এখানে সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে আপনারা এখানে সেকেন্ড ডকুমেন্ট আপনারা এনআইডি কার্ড। তো বন্ধুরা আমাদের বাংলাদেশ সবাই এনআইডি কার্ড রয়েছে। তো এনআইডি কার্ড আপনারা এনআইডি কার্ড এখানে নাম্বার প্রেস করবেন, সেভ দিয়ে দেবেন, তারপরে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে যাবে। তো এই ছিল। তো ভিউয়ার্স, আপনারা এই অ্যাকাউন্টে কার্ড নিয়ে দেখতে পারেন, অনেক ভালো সার্ভিস দিচ্ছে তারা। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই, সামনে দেখা হবে কোনো ভিডিও দিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।